মনোবিজ্ঞান পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। মোবাইল ফোন দেখা নিয়ে মায়ের বকাবকি, আত্মহত্যা স্কুল পড়ুয়ার। মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা দেখতে পান ঘরের মধ্যে ফাঁস লাগিয়ে ঝুলছে ওই ছাত্র। হরিহরপাড়া থানার মাগুড়া এলাকার ঘটনা। বহরমপুর শহরেই 4-স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফোর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিসকোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। মোবাইল ফোন নিয়ে মায়ের বকাবকি, তার জেরেই অভিমানে চরম সিদ্ধান্ত সপ্তম শ্রেণীর এক ছাত্রের। হরিহরপাড়া থানার মাগুড়া এলাকার ঘটনা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা গেছে, মঙ্গলবার দুপুরে মায়ের সাথে বাড়িতেই মোবাইল দেখছিল সপ্তম শ্রেণীর ওই ছাত্র। মোবাইল দেখা নিয়ে মা বকাবকি করতেই ঘরে ঢুকে পড়ে সে। সন্ধ্যায় পরিবারের সদস্যরা দেখতে পান ঘরের মধ্যে ফাঁস লাগিয়ে ঝুলছেন ওই ছাত্র। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। বেলা 12:30 নাগাদ মায়ের সঙ্গে মোবাইল চেয়েছিল, মায়ে মোবাইল দেয়নি, একটু বকিয়েছে। পাশে একটা ঘর আছে, ওই ঘরেও ঢিকেছে। মায়ের মনে হচ্ছে হয়তো ঘুমিয়ে আছে। সেই সময় ও গলায় ফাঁসটা লাগিয়েছে, ফাঁস লাগিয়ে মারা গেছিলো। ও মা হয়তো ঘুমিয়ে গেছে, ওর বাবা এসে ছেলে খোঁজ গেছে, দেখছে তো ঝুলছে, সেই সময় নামায় গেছে। সামান্য বকাবকিতে স্কুল ছাত্রের এই কাণ্ডে হতবাক প্রতিবেশীরাও। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নাবালক ছেলে, তার বাবা মা নিশ্চয়ই তার ছেলে মেয়েদেরকে সুপথে আসার জন্য বলবে। এখন মোবাইলের যুগ হয়ে গেছে, মোবাইল সবসময় মোবাইল ঘাটাঘাটি করলে ছেলেরা খারাপ হয়ে যাবে, এটা মা বাবারই চিন্তা ভাবনা, সকলের চিন্তা ভাবনা। এই জন্য মা বাবা একটু বকেছে, বাবা বকেছে, ছেলে মায়ে বকেছে, সেই জন্য এইরকম একটা অঘটনা ঘটে ফেলল। এটা খুবই দুর্ভাগ্যজনক, একটা বাচ্চা ছেলে, নাবালক ছেলে এইভাবে চলে গেল।